ডাক্তার বলছে যে আরো বছর খানিক থেরাপি দিলে কিছুটা স্বাভাবিক জীবন ফিরে পাবা, কিন্তু বছর খানিক থেরাপি দেওয়ার সামর্থ্য আমার পরিবারের নাই। দর্শক, ভিডিওটা সবাই শেয়ার করবেন, প্রবাসে যারা আছে তারা কিন্তু আমাদের ভিডিওতে সাহায্য সহযোগিতা করেন। সাভার সিআরপি হসপিটালে ট্রান্সফার করে ওই জায়গায় ডাক্তারে বলে যে এ জীবনে হাঁটতে পারবে না, এই বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে আর দীর্ঘদিন থেরাপি লাগবে, বাকি আল্লাহর ভরসা করে। আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমরা জানেন যে মানবিক ভিডিও বেশিরভাগ করে থাকি, আমরা একটি পরিবারে আসছি, এই পরিবারটি হচ্ছে বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে বড়পাড়া গ্রামে। দর্শক, এখানে আমরা যে জন্য এসেছি, আমাদের সামনে একটি বোন রয়েছে বসে, ওর সাথে আমরা কথা বলবো, কি হয়েছে ওর বিস্তারিত কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। একটু বেশি করে সবাই শেয়ার করবেন, যারা প্রবাসে আছেন বেশি করে শেয়ার করবেন, কারণ হচ্ছে আমাদের ভিডিও বেশিরভাগ প্রবাসীরাই দেখে এবং তারাই সাহায্য করে। দর্শক, আমরা প্রথম ওর মায়ের কাছে যাচ্ছি, আমরা ওর মায়ের কাছ থেকে শুনতে চাই তার মেয়ের কি হয়েছে। আর একটা কথা জানিয়ে রাখি আপনাদেরকে, এই যে সুখী, সুখী হচ্ছে মেডিকেলের চান্স পাওয়া একজন শিক্ষার্থী, ওর কিন্তু মেডিকেলের চান্স পেয়েছে এবং ভর্তি বিভিন্ন জায়গা থেকে তাকে অফারও এসেছে, ভর্তি হওয়ার আগ মুহূর্তে ও কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। কি অসুস্থ হয়েছে আমরা ওর মায়ের কাছ থেকে আমরা একটু জানতে চাই। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু জোরে কথা বলবেন, তাছাড়া আমি একটু মাইক্রোফোনটা লাগিয়ে দিই এখানে। কি হয়েছে আপনার মেয়ের? আমরা দেখতে পাচ্ছি আমাদের আপনাদের চোখে পানি ডলডল করতেছে, কারণ কি হয়েছে? ও পরীক্ষা দিয়ে বিএসসি নার্সিং এ পরীক্ষা দিয়ে পিজি হাসপাতালে, তারপর এইতে গেছিল নানা বাড়ি বেড়াইতে, বেড়াইতে যাই ও কাছে উঠছে, শখ করে বাড়িতে আসবো কাঁঠাল পাড়তে, ঈদের কুরবানি ঈদের 4 দিন আগে, পরে ওই জায়গা থেকে চঙ্গ দিয়ে তারপর চোখের দ্বারা নাকি ঝাপসা দিছে, ঝাপসা দিয়ে ও কিছু বলতে পারি না, পড়িয়ে গেছে, পড়িয়ে যায় বলে যে আমি পুরা শরীর হাত পা লড়াইতে পারি না, পরে মানুষজন ইয়ে গাড়ি পরিয়ে নিয়েছে এই জায়গার হাসপাতালে, হাসপাতাল নিয়েছে, পর ডাক্তারে বলছে যে এর গার ভাঙ্গা স্পাইনাল কট ইঞ্জুরি, স্যার সাথে সাথে ঢাকা নিয়ে ভর্তি করেন, তারপর ঢাকা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়েছি, কোনো জায়গায় সিট পাই নাই, তারপর নিউরো সায়েন্সের ডাক্তারের কাছে নিয়েছি, তারা গবেষণা করে বলছে যে নাকি ও জীবনে হারতে পারবে না, ও বাঁচবে না, এসব অনেক কিছু বলছে, আমার সাথে বলে নাই, আমাদের আত্মীয় স্বজনের কাছে বলছে, তারপর বলছে যে যদি আপনার অপারেশন করা তা 72 ঘন্টার মধ্যে করতে হইব, 3 লক্ষ টাকা লাগবে। পরে সবাই সবার কাছে তো দারুদ্র চাই, এঠে আমরা ভর্তি করে অপারেশন করাইছি, অপারেশনের 7 দিন পর ডাক্তারে বলে যে আর দীর্ঘদিন চিকিৎসা লাগবে। আমরা তো ওই সময় বুঝছি যে অপারেশন করছে সুস্থ হয়ে যাবে স্বাভাবিক জীবন, আমার মেয়ে অপারেশনের বইও কয় মা তুমি এত টাকা কোথায় পাইলে, আমি সুস্থই আমি কি ঢাকা শহর চাকরি করে পয়সা দিয়ে দিয়ে দেবো, তখন আমরা বুঝি নাই যে আমার মেয়ে এই 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 অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর যে ঢাকা সাভারে সিআরপি হসপিটালে ট্রান্সফার করে ওই জায়গার ডাক্তারে বলে যে এ জীবনে হাঁটতে পারবে না, এই বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছে আর দীর্ঘদিন থেরাপি লাগবে, বাকি আল্লাহর উপর ভরসা করেন, আর 3 মাসের মধ্যে লাল কার্ড দিছিল যে আপনার মেয়ে বাঁচবে না, যে কোনো টাইমে মারা যাবে, তা আল্লাহর উপর অনেক রহমত আছে, আল্লাহ বাঁচায় রাখছে, থেরাপির মানতে আমি এতটুকু রাখছি, দীর্ঘ ছয় মাস থেরাপি দিছে, তারপর তারা নাম কাটতে দিছে যে এখন আর আমাদের পক্ষে রাখা সম্ভব না, এখন যদি আমাদের চিকিৎসা করাইতে হয় বাহিরে বাসা রেখে তারপর থেরাপি দেন। আচ্ছা, আপনার এই মেয়ের চিকিৎসায় কত টাকা খরচা করেছেন এ যাবৎ? 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু আমাকে বড় দানের টাকা হিসাব করা আর আমরা যে ভাঙছি এটা আমরা হিসাব করে নিই, তারপর আনুমানিক আমাকে 10 লক্ষ 8 লক্ষ টাকা হিসাব আছে, আর 2 লক্ষ টাকা আমাকে যাতায়াত খরচা বাতিলে 10 লক্ষ টাকা ধরছি, কিন্তু এখন আর আমরা পারি না বিদায়, তার দেশে নিয়ে এসেছি যে বাড়িতে নিয়ে যাই, বাকি আল্লাহকে ভরসা, যদি টাকা পয়সা জোগাড় করতে পারি তাহলে আবার নিয়ে দীর্ঘদিন থেরাপি দিতে কয়ের 1 বছরের মতন, এই জন্য এসে করছি। দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, কারণ হচ্ছে এই ফ্যামিলিটা একেবারেই নিঃস্ব হয়ে গেছে শুধু মেয়ের চিকিৎসার কারণে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক, ও কিন্তু মেডিকেলে চান্স পাওয়া একজন মেধাবী শিক্ষার্থী। দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু এরকম মেধাবী অনেক শিক্ষার্থী রয়েছে, আর এত ভালো মেধাবী যেখানে বিভিন্ন জায়গা থেকে তাকে অফারও হয়েছে যে ভর্তি করার জন্য, কিন্তু করতে পারেন ভর্তির ঠিক এই 2 মাস এই যে আইছে না আসার 8 দিন আগে অফার দিছে ভর্তি করার জন্য, বলে যে আমি অসুস্থ হাসপাতালে ভর্তি, তারপর তারা বিশ্বাস করে না, বলে তুমি না তুমি ভর্তি হও, সমস্যা নেই লেখাপড়া করো, হেরা বুঝতে পারে না যে এত বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। দর্শক, মা বলছে, এরা শুনতে পাচ্ছেন আপনারা, একটু ওর বাবার কাছে শুনতে চাই, আপনার মেয়ে কিরকম আপনাকে ভালোবাসতো আর এখন কি অবস্থায় আছে একটু শুনতে চাই। সে বলতে আসে
বাবা খুবই জানেন যে একজন পুরুষের চোখের পানি পড়তে হলে কিন্তু অনেক কষ্ট। বাবা যে কতটা মেয়েকে ভালোবাসে তা মুখের ভাষায় বলা যায় না দর্শক। বাবা কোনো কথাই বলতে পারছে না দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ফ্যামিলি কিন্তু এখন একটাই দরকার, সাহায্য দরকার। এই ফ্যামিলি কিন্তু একেবারেই এখন টাকা পয়সা জায়গা জমি সব বিক্রি করে দিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমরা একটু সুখীর সাথে কথা বলতে চাই। ওর জীবনে ঘটে যাওয়া যে অ্যাক্সিডেন্টটি হয়েছে আমরা শুনেছি, এবং ও একজন মেডিকেলের স্টুডেন্ট, ওর সাথে একটু আমরা কথা বলতে চাই। আপু আসসালামু আলাইকুম, তুমি কেমন আছো এখন? ওয়ালাইকুম আসসালাম জি, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। তোমার কি অবস্থা, শরীরের অবস্থা কি এখন? এই তো মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, তুমি লেখাপড়া জীবনে কোন স্কুল থেকে পাশ করে কোথায় কোথায় গিয়েছিও? তুমি আমরা শুনেছি তোমার মা বলে তুমি মেডিকেল একজন ভালো স্টুডেন্ট ছিলা, চান্স পেয়েছে কিন্তু ভর্তি হতে পারো নাই, এই কষ্ট তোমার ভিতরে অনেক রয়েছে আমরা শুনেছি। তোমার স্কুল জীবনের গল্প থেকে এই মেডিকেল পর্যন্ত চান্স পাওয়ার পর্যন্ত একটু গল্পটা আমরা শুনতে চাই। আমি এসএসসি পাস করছি ছোটবেলি পিকে স্কুল থেকে 2019 সালে, ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়েছে তালতলি কলেজ থেকে 2021 সালে, তারপর বরিশালে কোচিং করছি, ওই জায়গায় কোচিং করে বিএসসি নার্সিং এ পরীক্ষা দিছি, আমার সরকারিতে চান্স হয় না। পরে আমি ঢাকা পিজিতে পরীক্ষা দিছি, ওই জায়গায় চান্স হয়েছে কিন্তু ভাই ভাই টেকা হয় না, ভাই ভাই টেকি নেই। তারপর ভাবছি যে সেভেন কলেজে পরীক্ষা দেবো আর জিএসটিতে পরীক্ষা দিয়ে কিছু একটা করবো, কিন্তু সরকারিরা যেহেতু চান্স হয় না টাকার জন্য বেসরকারিটায় পড়ি নেই। পরের বছর পরীক্ষা দিয়ে পরে সরকারিটায় চান্স পাওয়ার আশা রাখছিলাম। এখন কি অবস্থায় আছো? এই যে তুমি অ্যাক্সিডেন্ট, বড় একটা অ্যাক্সিডেন্ট করলা, কি অবস্থায় আছো এখন? তোমার তো এখন মনে চায় যে তুমি সবার সাথে ঘুরবা, এই বয়সটা কিন্তু মানুষের ঘুরে লেখাপড়া ব্যস্ত থাকা, এখন তুমি শুয়ে আছো বিছানায়, আমরা একটু সেইটাই জানতে চাই কি অবস্থা। এখন তো বিছানায় শুয়ে আছি, কতটুকু শুয়ে থাকা দরকার তো জানি না। এখন তুমি কি চাচ্ছো এখন? এখন ডাক্তার বলছে যে আরো বছরখানিক থেরাপি দিলে কিছুটা স্বাভাবিক জীবন ফিরে পাবা, কিন্তু বছরখানিক থেরাপি দেওয়ার সামর্থ্য আমার পরিবারের নাই। এখন তুমি একটু সাহায্য সহযোগিতা চাচ্ছ, তাই তো? দর্শক ভিডিওটা সবাই শেয়ার করবেন, প্রবাসে যারা আছে তারা কিন্তু আমাদের ভিডিওতে সাহায্য সহযোগিতা করেন। দর্শক আপনার বেশি বেশি এই বোনের জন্য, এই সুখীর জন্য একটু দোয়া করবেন আর একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। দর্শক এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রয়েছেন কিন্তু কোথাও দিতে পারছেন না, এই ফ্যামিলিটা কিন্তু একেবারে অসুস্থ। আর ওর বাবা মায়ের সব টাকা সব শেষ হয়ে গেছে, ও কিন্তু ভালো একজন স্টুডেন্ট, ও চায় যে মানুষের সেবা করে বড় হতে চায়। এখন কিন্তু তার বয়সটা একেবারেই কম, কারণ হচ্ছে ক্যাল ওর বয়সের কাজের শুরু ক্যাল, এই মুহূর্তে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। দর্শক লাস্ট কথা হচ্ছে ওকে একটু সহযোগিতা করবেন সবাই, সাহায্য সহযোগিতা করলে মানুষের পাশে দাঁড়ান, আপনারা দাঁড়ান আমরাও দাঁড়াবো। দর্শক আমার আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান এই সুখীকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার ভিডিওর মাধ্যমে কমেন্টস সেকশনে আপনি একটু জানিয়ে দিবেন যে সাহায্য সহযোগিতা করতে চান কি না। আমরা একটু লাস্ট কথা বলতে চাই, ওর মায়ের সাথে আপনি কি চাচ্ছেন এখন, মেয়েকে নিয়ে কি করতে চাচ্ছেন? মেয়েকে নিয়ে কী করতেছে? মেয়েকে নিয়ে যদি টাকা পয়সা হাতে হয় তা আবার ঢাকা নিয়ে আবার সাভারে আবার নিয়ে হাসপাতালে চিকিৎসা করাইতেছে। কোন কোন হাসপাতালে আপনার মেয়েকে চিকিৎসা করা হয়েছে? ঢাকা মেডিকেল নিউরো সায়েন্সের ডাক্তার দিয়া ধানমন্ডি কিডনি হসপিটালে চিকিৎসা করেছি, আট দিন ডাকছি, আট দিনে 3 লক্ষ টাকা গেছে। তারপর ঢাকা সিআরপি হাসপাতালে ট্রান্সফার করেছে, ওই জায়গায় 6 মাস ছিলাম, ওই জায়গায় দীর্ঘদিন চিকিৎসা চলছে থেরাপির কারণে। ওই সব আমার মেয়ে অনেক অসুস্থ ছিল, কথাও বলতে পারি নাই, কথারও থেরাপি দেওয়া লাগছে, প্রতিদিন 5টা থেরাপি দিছে ডাক্তাররা, তারপরও এখন কথা একটু বলতে পারে স্বাভাবিক পর্যায়ের মতন, কিন্তু এখনও বেশিদিন কথা বললে কষ্ট হয়, শ্বাস বেরিয়ে যায়। এখন টাকা হইলে তো আমরা আনতাম না, টাকার বিনিময়ে আবার নিয়েছি দেশে। এখন আপনার কি সাহায্য চাচ্ছেন? যদি মানুষের পাশে কেউ দাঁড়ায় এই মানুষের সাহায্য করে তাই চাই, আর দর্শক মায়ের চোখের পানি দেখলে কিন্তু কারোই মন ভালো লাগে না, কারণ হচ্ছে মা পৃথিবীতে কি সবাই জানেন,
বাবার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাবা কোনো কথাই বলতে পারে না। কারণ হচ্ছে মেয়ের অবস্থা দেখে যে কথা বলবে সেটুকুই তার নেই। দর্শক, আমরা যারা এই ফ্যামিলি, আচ্ছা আপনার ঋণগ্রস্ত আছেন কত লক্ষ টাকা একটু বলবেন, কিরকম আছেন, কম না বেশি? ঋণ আমার এই সবই ঋণের টাকা, আমি সবে এই যেদিন আমার মেয়ে এক্সট্রি নেয় ওদিনকে আমি 50,000 টাকা আশা ব্যাংক থেকে ছাড়াই, ছাড়ই যে আসছে কিস্তির জন্য। কিন্তু আমার ভাগ্য খারাপ, টাকা হাতে পাই আর অ্যাক্সিডেন্টেরও খবর শুনি। আর তারপর আর এক ব্যাংকে আসছিলাম 50,000, তারপর কৃষি ব্যাংকের থেকে লোন লইছে, বাজার থেকে লোন লওয়া আর মানুষের এতে তার উদ্ধার জায়গা বেশি, মানুষের তো ছুটে আনছি তারাও কিন্তু এসে ঘরে বসে আছে। আচ্ছা আপনি এসে কি দেখলেন, আপনি তো তাকে তাদেরকে ঋণ দিয়েছেন, আপনারা এসে কি দেখলেন? আমি এসে দেখলাম যে পরিবারের অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক ভাবে, তারা মেয়ের পিছনে অনেক টাকা খুয়াইছে, এখন আমাদের কিস্তি দিতে তারা পারছে না, কিস্তি দিতে তারা অক্ষম, তার টাকা পয়সা যা ছিল অর্থ সম্ভব সবই মেয়ের পিছনে খুঁজে আমাদের কিস্তি দিতে পারছে না। এখন আপনারা কি করতে পারেন, আপনি যে আপনি তো মাঠে ফিল্ডে কাজ করেন, কি করতে পারেন, আপনারা কি বলবেন যাই অফিসে? বলবো যে আমার তো অফিসে বলতে হবে যে এখন এই মেয়ের অবস্থায় এইভাবে স্যার এখন তো কিস্তি নেওয়া সম্ভব না, সেটা অফিস চিন্তা ভাবনা করবে যে আসলে এই কথা কোনো মাফ করার কিছু আছে কি না। কিস্তি ঋণ মাফ হবে না, কিন্তু কিস্তি পরে দিতে হবে আর কি। দর্শক দেখেন একেবারেই এখন তারা যাদের কাছ থেকে লোন নিয়েছে তারা কিন্তু বাড়িতে এসে হাজির হয়েছে। দর্শক ওর কিন্তু সুখীর কিন্তু একটাই এখন চলার সম্বল হচ্ছে একটি গাড়ি, এই গাড়িটি ওর সম্বল। এখন আগের মতো আর বন্ধু বান্ধবদের সাথে খেলতে পারে না, যেতে পারে না, ওর এই বয়সে লেখাপড়ার বয়স কিন্তু কিছুই পারছে না, শুধু এখন শুয়ে আছে আর অপেক্ষায় আছে কবে ও সুস্থ হয়ে মানুষের উপকার করবে। আমরা ওর পাশের এক প্রতিবেশীর সাথে আমরা একটু কথা বলতে চাই। ছোটোবেলা থেকে তো আপনি সুখীকে দেখে আসছেন, কীরকম দেখছেন আর এখন কী অবস্থায় দেখছেন সুখীকে? হ্যাঁ, সুখী ছোটোবেলা থেকে লেখাপড়া যখন করা শুরু করছে তখন থেকে শুধু স্কুল আর বাড়ি আর শুধু বই আমি প্রায় দেখতাম বই হাতে। আবার নাতির সম্পর্কে হয় এলাকায়, তা তো আমি অনেক সময় বলতাম কি কোথায় উঠতে যাইবেন লেখাপড়া করিয়া, এরকমও বলতাম রহস্য করে। কিন্তু সেই সুখী ঠিকই আমাদের সেই কথার মতো সে মেডিকেলে চান্স পেয়েছে, এখন সেই সুখী নাই, এখন তার সাথী হলো একটি হুইল চেয়ার। আর এখন দেশবাসী যারা আছে তারা যদি তার দিকে চায়, যদি আল্লাহ মুখ খুলে চায়, দেখা যায় যদি ডাক্তার দেখায়, যদি আল্লাহ ওকে মুখ খুলে চায়, যদি ফিরিয়া পুনর্জীবন আসতে পারে তা আসবে, না বাকি আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে তাই নসিবে তাই হবে আর কি। ধন্যবাদ দর্শক, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, শেষ করার আগে একটু ভিডিও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা শেয়ার করবেন, আগে বুঝবেন তারপর শেয়ার করবেন। এই এর আগে অনেকেই আমাকে কিন্তু বলে ভাই এগুলো ঠিক না, তারপর দেখেন আমরা সরাসরি তাদের বাড়িতে এসেছি অসুস্থ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, আর ওর বাবার সাথে আমরা কথা বলছি, ওর মায়ের সাথে কথা বলছি। দর্শক ভিডিওটা শেয়ার করবেন আর এই ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা করবেন, করলে আপনারা আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনাই, আল্লাহ হাফেজ।